এখনো হুন্ডির মাধ্যমেই বিদেশ থেকে টাকা আসে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আহমদ মোস্তফা কামাল। দুপুরে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রী সভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। অর্থমন্ত্রী বলেন, ব্যাংকিং চ্যানেলে টাকা আনতে সরকার উৎসাহিত করছে। হুন্ডির মাধ্যমে দেশে আনা টাকাকে কালো টাকা উল্লেখ করে তিনি জানান, যারা এই মাধ্যমে টাকা পাঠান তারা বিবেকের কাছে দায়ী থাকবেন। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর কাছে ঋণের প্রস্তাব প্রসঙ্গে তিনি বলেন, সংস্থাটির কাছ থেকে এখনো কোনো সাড়া পাওয়া যায়নি। এখনো হুন্ডির মাধ্যমে টাকা পয়সা আসে, আমরা সেগুলোকে আস্তে আস্তে যাতে করে কম কম আসে নিরুৎসাহিত করার জন্য আমরা তাদেরকে এর সুফলটা কি এটা আমরা বলছি। মাননীয় প্রধানমন্ত্রী একই কাজটি করেছে, সুতরাং আমাদের রেমিটেন্স আমাদের মেইন একটি খাত।